আজকে অনেকগুলো পার্সিয়ানের কালেকশন আছে, বাচ্চা পার্সিয়ান, বড় পার্সিয়ান আছে, যাদের ব্রিড করানোর জন্য নিতে চায়, অনেকে ফিমেল চায়, সেই ক্ষেত্রে অনেক সুন্দর বাই কালারের ফিমেল আছে। আর এগুলো হচ্ছে আপনার রুমের বাইরে যান, এটা আপনার রুমে নিয়ে বেডে নিয়ে ঘুমাতে পারবেন। আর খাওয়া দাওয়ার পর পরে ওরা পটি করে, খাওয়া দাওয়ার পরে আপনি যেখানে ওকে পটি করাবেন, ওয়াশরুমে নিলে ওয়াশরুমে নিয়ে ছেড়ে দিবেন, ওখানে 10 মিনিট রাখার পর ওখানে পটি করে আসবে। ভাই এটার প্রাইস কি একটু কমানো যায়? গ্লাসার প্রাইস সবসময় বেশি থাকে, তো আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে যেন 8,000 টাকা ডিসকাউন্ট দেবে। 24,000 টাকা করে এই কুকুরগুলো লাগবে। একদম সম্পূর্ণ লিটারে ট্রেন আপ করা আছে, ঘরের এক কর্নারে লিটার দিয়ে রাখলে ওর লিটারে যা পটি করবে, অন্য কোথাও করবে না। আর এগুলো হচ্ছে মুরগির মাংস সিদ্ধ খায় আর ক্যাট ফুড খায়। এটার এটা হচ্ছে গিয়ে ডাবল কোডের, এটার বয়স হচ্ছে 2.5 মাস, এটা রাখবো 18,000 টাকা। আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 1,000 টাকা ডিসকাউন্ট রাখবো। যান 1,000 টাকা ডিসকাউন্ট। এরপরে আছে অ্যাশ কালার, এটা হচ্ছে ফিমেল, 20,000 টাকা দাম। অবশ্যই কম রাখবো, যেন 2,500 টাকা ডিসকাউন্ট দিই। আর এটার আস্কিন প্রাইস হচ্ছে 22,000 টাকা, এটার প্রাইস রাখবো 20,000 টাকা। যান আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আরো 2,000 টাকা কম, 18,000 টাকা। প্রাইস রাখবো 25,000 টাকা। ভাই সব কিছুতে ডিসকাউন্ট দিচ্ছি, যান আরো 2,000 টাকা কম রাখবো। হ্যাঁ না 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 প্লিজ ভাই, এটা 23,000 টাকা রাখবো। আচ্ছা যান 22,000 টাকা রাখবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স আপনারা কি জানেন এটা হচ্ছে এসএম পেট শপ। আগের একটা আমরা ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু ফুল ডিয়ার অনেক কিছু ছিল, খুবই আকর্ষণীয় ছিল, তারা একটু ইউনিক আর কি দেখানোর চেষ্টা করছে। তবে আজকে এই দোকানে কিন্তু আগের থেকে একটু তুলনামূলক ভালো কোয়ালিটির কিছু বিড়াল ইভেন কুকুরও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো আজকে ভাই আপনার দর্শক উদ্দেশ্যে ফার্স্ট কি বলবেন? আজকে অনেকগুলো পার্সিয়ানের কালেকশন আছে, বাচ্চা পার্সিয়ান, বড় পার্সিয়ান আছে, যাদের ব্রিড করানোর জন্য নিতে চায়, অনেকে ফিমেল চায়, সেই ক্ষেত্রে অনেক সুন্দর বাই কালারের ফিমেল আছে। তারপরে আপনার মেল আছে, অনেক সুন্দর সুন্দর বাই কালারের, হোয়াইট কালারের মেল আছে, লাসা আছে, কুকুর আছে 2 মাস বয়সের। তো আজকে এই সমস্ত কালেকশনগুলোই দেখাবো, কারণ নেক্সট টাইম ভিডিওতে আবার নতুন মাল আসলে নতুন ভিডিওতে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বিড়াল দিয়ে শুরু করি, এগুলো আছে লং কোডের বিড়াল, এগুলো হচ্ছে লং কোডের ডাবল কোড যেটা মানুষ বলে, এগুলো এগুলো হচ্ছে ডল ফেজের, সম্পূর্ণ লিটারে ট্রেন আপ করা আছে, ঘরের এক কর্নারে লিটার দিয়ে রাখলে ওর লিটারে যা পটি করবে, অন্য কোথাও করবে না, মানে ঘর লোংরা হবে না, ওদের সেই ট্রেন আপটা করা আছে। কালার ডল ফেজের, এটা হচ্ছে মিডিয়াম কোড, এগুলো সবগুলোই লিটার ট্রেন আপ করা আছে, নিলে পটি ট্রেন শিখাতে হবে না। এই একটা আছে হোয়াইট কালার, এটাও ডল ফেস লং কোডের, এটার বয়স হচ্ছে 2.5 মাস, এটার বয়স 2 মাস, 2 মাস, এটাও হচ্ছে 2 মাস বয়স, এটাও ডল ফেসের ডাবল কোডে। না ভ্যাকসিন দেওয়া নাই, ভ্যাকসিন দিতে হবে আরও 1 মাস পরে, 3 মাসের পরে ভ্যাকসিন দেওয়ার বয়স। আর এগুলো হচ্ছে মুরগির মাংস সিদ্ধ খায় আর ক্যাট ফুড খায়, নিলে এক্সট্রা কোনো প্যারা নাই, ধরে ধরে খাওয়ানোর কোনো সমস্যা নাই, সম্পূর্ণ ট্রেন আপ করা আছে আর লিটারে ট্রেন আপ করা, ঘরের এক কর্নারে একটা বলের ভিতরে লিটার দিয়ে রাখলেই হয়, ওখানে ওরা পটি করবে। হ্যাঁ এটার এটা হচ্ছে গিয়ে ডাবল কোডের, এটার বয়স হচ্ছে 2.5 মাস, এটা রাখবো 18,000 টাকা। হ্যাঁ এটা হচ্ছে আস্কিন প্রাইস, আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 1,000 টাকা ডিসকাউন্ট রাখবো। এরপর যান 1,000 টাকা ডিসকাউন্ট। এরপরে আছে অ্যাশ কালার, এটা হচ্ছে ফিমেল, হ্যাঁ এটা হচ্ছে 20,000 টাকা দাম। অবশ্যই কম রাখবো, যেন 2,500 টাকা ডিসকাউন্ট দেবো। এরপরে আছে 19,000 টাকা। এরপরে এটা আছে ব্রাউন কালারের, এটা হচ্ছে 2 মাস প্লাস ডল ফেস, এটার দাম 22,000 টাকা। যান 2,500 টাকা কম রাখবো। আচ্ছা যান আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 20,000 টাকা লাগবে। এরপরে আছে এটা বড় অ্যাডাল্ট, এটা হচ্ছে 1 বছর প্লাস ভ্যাকসিনেশন করা, এটা নিলে আপনি ব্রিড করাতে পারবেন, যদি বাসায় কারো ফিমেল থাকে যে একটা মেল চাচ্ছেন সুন্দর,
তারা নিতে পারবেন। এটা হচ্ছে ব্রিড করানোর জন্য এটা নিতে পারবেন। এটা সম্পূর্ণ অ্যাক্টিভ, এক বছর প্লাস, এক বছরের উপরে। হ্যাঁ, এটাও আপনার এই বয়েল চিকেন খায় আর ক্যাট ফুড খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাট ফুড খায়, বয়েল চিকেন খায়। এটা হচ্ছে আপনার বয়েল চিকেন, ক্যাট ফুড খায়, আর প্লাস হচ্ছে লিটারে ট্রেন আপ করা। আপনার নিলে কোনো কিছু শেখাতে হবে না। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে 22,000 টাকা। 22,000 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 20,000 টাকা যান। অনলি 20,000 টাকা হলে এত সুন্দর একদম ফুল ধকধকা ফর্সাই বিড়ালটি পাবেন। নিলে আমার নাম্বার যোগাযোগ করবেন, অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করুন। এটাও আছে সেমি পান্সের পার্সিয়ান, বড় অ্যাডাল্ট। হ্যাঁ, এটার বয়স হচ্ছে 1.5 বছর। দেড় বছর বয়স। ওদের 12 থেকে 14 বছর গড়ায়ু, কোনোটা দেখা যায় 20 বছর বাঁচে, কোনোটা 25 বছরও বাঁচে, বাকিটা আল্লাহর হাতে। আপনাদের একটা গড়ায়ু যে নির্ধারিত করা থাকে সেটার আর কি বললাম। আর এগুলো হচ্ছে ভ্যাকসিনেশন করা আছে, নিলে আপনার কোনোটাই ভ্যাকসিনেশন করাতে হবে না। এইগুলোর খাবারটা কি সেম? সেম বিড়ালের খাবার সবগুলোই সেম খাবার, বয়েল চিকেন আর ক্যাট ফুড। আর মুরগির মাংসটা সাদা সিদ্ধ করে আপনি এটা বাড়িতে হাড্ডি ছাড়া দিতে হবে। এটার প্রাইস লাগবে 20,000 টাকা। যান আপনার চ্যানেলের পক্ষ থেকে আসতে আরও 2,000 টাকা কম, 18,000 টাকা। অনলি 18,000 টাকা হলে একদম সেমি পান্সের বিড়ালটি আপনারা পাবেন। ইনশাল্লাহ কম পাবেন। আর আমরা সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, একমাত্র ওদের ভালো রাখার জন্য আমরা দোকানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছি। এটা আছে, এটা হচ্ছে আপনার পার্সিয়ান আর হচ্ছে এই মিক্স ব্রিডের ক্রস আর কি। ঠিক আছে, দুইটাই পার্সিয়ান না, এক বাবাটা হচ্ছে পার্সিয়ান, মাটা হলো মিক্স ব্রিডের। তো এটা হচ্ছে বাইকালার, বাইকালার আসছে, আর এটা থেকে শর্টকট, শর্টকট ডলফেস। এটা লেজ দেখতে পাচ্ছেন একদম মোটা, খুব সুন্দর বিড়ালটি। এটা ভ্যাকসিনেশন করা, এটার বয়স হচ্ছে 1 বছর। হ্যাঁ, খাবার একই। বাংলাদেশি খাবার বলতে যে বয়েল চিকেন আর ক্যাট ফুড আর মাছ সিদ্ধটা আপনি দিতে পারেন চাইলে। আর এভাবে লোকাল বিড়াল যেরকম কাটা খায়, মাংসের হাড্ডি খায়, ওইগুলো ওরা খায় না, ওদের অভ্যাস ওটা নাই। এটার দাম রাখবো অনলি 12,000 টাকা। 12,000 টাকা রাখবো, যেই দাম বলছি ভাই একদম সীমিত লাভে বলছি। যান আরও 1,000 টাকা কম, যান 10,000 রাখবো আপনার জন্য। হ্যাঁ, এরপরে আছে, এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, এটা ফিমেল, এটাকে বলে বাইকালার। বাইকালার মুখ হবে সাদা, গলার নিচটা হবে সাদা, প্লাস এটা হচ্ছে সেমি পান্স। এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল। এটার বয়স হবে 8 থেকে 9 মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে কি যারা নতুন পালে তারা, আমি আমার মতে মিডিয়াম সাইজটা নয় বেটার, মানে এই সাইজ অথবা এই সাইজ একটু ছোটো নেওয়াটাই বেটার। কারণ অনেকে বাচ্চা নিলে কেয়ার করতে পারে না, যে দেখা যায় বাচ্চাকে 3 টাইম 4 টাইম খাবার দিতে হয় সেটা অনেকে পারে না। সেই ক্ষেত্রে যদি আপনি সময় দিতে পারেন তাহলে বাচ্চা নেন, আর যদি সময় দিতে না পারেন তাহলে আপনি মিডিয়াম সাইজটা নেওয়াটাই বেটার। কারণ মিডিয়াম সাইজ নিলে আপনার খাওয়া দাওয়া নিয়ে এতটা প্যারা নাই, আপনি দেখা যায় বয়েল চিকেন অথবা ক্যাট ফুড দিলেই খাবে। আর আপনি ছোটো বাচ্চা নিলে ওয়েট ফুড যেটা জেলিটা, সেটা জেলিটা দিতে হয়, তারপর প্লাস হচ্ছে 3 টাইম 4 টাইম খাবার দিতে হয় টাইম টু টাইম। ঠিক আছে, এই সমস্ত জিনিস খেয়াল রাখতে হয়, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, সেই জন্য বাচ্চা একদম নতুন অবস্থায় না নেওয়াটাই বেটার। আর যারা বাজেট কম থাকে তাদের জন্য মিক্স ব্রিডে নেওয়া ভালো, যে আপনি মিক্স ব্রিড নিয়ে পালা শিখলেন বুঝলেন, তারপর আপনি একটা পার্সিয়ান নিলেন। কারণ একটা পার্সিয়ান নিলেন খাবার টাবার দিতে পারলেন না, ঠিক মতন যত্ন নিতে পারলেন না, সেক্ষেত্রে দেখা যাবে ওটা মারা যাবে, মারা গেলে আপনি পুরোটাই লস। সেক্ষেত্রে আপনি মিক্স ব্রিড নিলে, মিক্সটা হচ্ছে কি দেশির সাথে ক্রস হওয়াতে ওদের শরীর থাকে অনেক স্ট্রং। হ্যাঁ, সেই জন্য ওরা আমাদের ওয়েদারে খুব সুন্দরভাবে ম্যাচিং হতে পারে। এটার প্রাইস থাকবে 25,000 টাকা।
অফার মূল্য প্রাইসে বল দিবেন সেটা বলেন ভাই আপনি 25000 করতেছেন ভাই সব কিছুতে ডিসকাউন্ট দিছে যান আরো 2000 টাকা কম রাখবো ওকে এটা প্রাইস হচ্ছে 23000 টাকা আচ্ছা 23 না 22000 টাকা না 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 প্লিজ ভাই এটা 23000 টাকা রাখবো ভাই 22000 টাকা আমার রিকোয়েস্ট ভাই যারা আসবে অবশ্যই দিবেন আচ্ছা যান 22000 টাকা রাখবো 22000 টাকা একদম এটা দেই আমরা দামটা কমানোর চেষ্টা করি যেটা খুবই একদম সীমিত রেঞ্জের মধ্যে তবে এটা ঠিক হয় অবশ্যই আপনারা আসলে দোকানে আসলে এগুলো নিতে পারবেন জি আপনার জন্য এটা ডিসকাউন্ট দিলাম এখান থেকে আর প্লিজ কেউ দামাদামি করার চেষ্টা করবেন না চলুন আরও কিছু লাসা দেখাই এগুলো হচ্ছে লাসা কুকুর এটা আপনার বেশি বড় হবে না এটা হচ্ছে কার্পেট ডগ আপনি বেডে নিয়ে ঘুমাতে পারবেন বেড ডগ যেটাকে বলে ওখানে আরও দুইটা আছে মোট চার পিস আছে দুইটা ছেলে দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে একদম পেয়ার মিলানো আছে একদম 100% ফ্রেশ সুস্থ ওরা খায় হচ্ছে মুরগির মাংস সিদ্ধ আর সাদা ভাত সাদা ভাতের সাথে মুরগির মাংস সিদ্ধ করে মিলিয়ে দিলে আপনার হবে ঠিক আছে এটার বয়স 2 মাস 3 দিন আসছে হ্যাঁ আপনি নিলে আপনার কোনো সমস্যা নেই আপনি নিয়ে আরামসে পালতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার রুমের বাইরে যায় না এটা আপনার রুমে নিয়ে বেডে নিয়ে ঘুমাতে পারবেন আর খাওয়া দাওয়ার পরপরে ওরা পটি করে খাওয়া দাওয়ার পরে আপনি যেখানে ওকে পটি করাবেন ওয়াশরুমে নিলে ওয়াশরুমে নিয়ে ছেড়ে দিবেন ওখানে 10 মিনিট দেখার পর ওখানে পটি করে আসবে এক দুবার দেখা দিলে নেক্সট টাইম ও ওখানে চলে যাবে আর কোথাও করবে না জি এটার প্রাইসটা পার পিস থাকবে 25000 টাকা পঁচিশ হাজার টাকা এটা আপনার জাতটা হচ্ছে ছোটো জাতের এটা আপনার বেশি বড় হবে না মিডিয়াম সাইজে থাকবে এতটুকু সাইজে থাকবে আপনার আনুমানিক যা আছে তার ডাবল হবে লাসার আপনার অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো আছে আপনার একদম স্পিজের সাইজ বড় সাইজ হয় এটা আপনার বেশি বড় হবে না এটাকে বলে পিক আপ লাসা জি লাসার প্রাইস সবসময় বেশি থাকে তো আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে যেন 1,000 টাকা ডিসকাউন্ট দেবে জি 24,000 টাকা করে এই কুকুরগুলো লাগবে একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা এগুলো ব্রাশ করালে গোসল করালে আরও সুন্দর হবে আমার কাছে রিসেন্টলি আসছে তো ফ্রেশ করালে আরও সুন্দর লাগবে একদম পুতুলের মতো কত কিউট কুকুরগুলো হ্যাঁ এখন যে ইয়াটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কাকাতুয়া এটাকে গালা কাকাতুয়া বলে এটার বয়স হচ্ছে 1 বছর প্লাস এটা বয়স 1 বছর প্লাস হ্যাঁ এটা একটু ফুল টেম না আর কি সেমি টেম আপনি নিলে হাতে নিয়ে খাওয়া টাওয়া দিলে আস্তে আস্তে খাওয়ালে দাওয়ালে আস্তে আস্তে টেম হয়ে যাবে না 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 এটা ব্রিডিং পেয়ার হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে নাই এক পিসি আছে কেউ চাইলে দেওয়া যাবে এটা মেল এটা পড়বে হচ্ছে 45000 টাকা আচ্ছা ভাই আর কিছু কি কমানো যাবে এটা যান আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আর 2000 টাকা কমায় দেবো ওকে আর 2000 টাকা কম তাহলে আপনারা 43000 টাকার মধ্যে আর কি এটা পেয়ে যাচ্ছে হ্যাঁ একদম ফ্রেশ এগুলো আপনার 60000-70000 করে সেল করি এখন এটা একটু কম রেঞ্জে কেনা দেখে কমায় দিতেছি এটা বড় হবে কতটুকু ভাই আনুমানিক এটা যা আছে আর একটু বড় হবে কালারগুলো আরও মডেলিং হলে আরও সুন্দর হবে ফুল ফ্রেশ হয়ে যাবে এরপরে আছে বারহোমা এগুলো হচ্ছে একদম ফুল অ্যাডাল্ট 8 মাস বয়স ঠিক আছে এগুলো নিলে আপনার আর 1-2 মাস পারলে ডিম বাচ্চা করতে পারবেন একদম ফুল ফ্রেশ ছেলে মেয়ে কনফার্ম জোড়া আছে এটা ব্রিডিং এর উপযুক্ত হয়েছে আপনি নিলে মালসা লাগাই দিলে ওরা ডিম বাচ্চা করবে না 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 এটা ওরা নিজেরাই ফুটায় যেমন এগুলি খুব ইউনিক এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনার পাওয়া যায় কি গিরিবাজ গোলা এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল এগুলো খুব ইউনিক এগুলো খুব কম আছে খুব রেয়ার খুবই সুন্দর কালারগুলো এটার প্রাইস লাগবে অনলি 2500 টাকা এটা আছে ম্যাকপাই কবুতর এখানে ছেলে মেয়ে জোড়া আছে একদম রানিং পেয়ার এটা একবার ডিম বাচ্চা করছে এটা একবার ডিম বাচ্চা অলরেডি করছে এটা হচ্ছে মাস্টার পেয়ার একবার ডিম বাচ্চা করছে এটা মানে মাস্টার আপনি নিলে নেক্সট আবার ডিম বাচ্চা করবে এটার প্রাইস কত দিয়েছেন এটার প্রাইস হচ্ছে 3000 টাকা জি এটা হচ্ছে নান কবুতর ঠিক আছে এগুলো হচ্ছে একদম রানিং পেয়ারের একবার ডিম বাচ্চা করা এটা হচ্ছে একবার ডিম বাচ্চা অলরেডি করা হয়েছে হ্যাঁ একদম মাস্টার পেয়ার খুবই আনকমন খুবই সুন্দর কালার আপনার 7-8 মাসে 5-6 মাসে কবুতর অ্যাডাল্ট হয়ে যায় তারপর কেউ একটু লেট করে ডিম বাচ্চা উঠায় যত লেট করে নেয় তত কবুতরের জন্য ভালো
ওদের শরীর ভালো থাকে। এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। তোমার চ্যানেলে পকেটে আসলে অনলি 2200 টাকা রাখবো। মাত্র 2200 টাকা? আচ্ছা না ভাই, 2200 না 2000 টাকা রাখো। না ভাই না, 2200 টাকা ডিসকাউন্ট। আর যাও 2000 টাকা রাখো। ওকে 2000 টাকা। এইখানে আমরা আরো আকর্ষণীয় এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই। এই কবুতরটার নাম? এটা হচ্ছে গিয়া চল্লি। ১৫০০ টাকা আপনাদের যে আইটেম লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের কুরিয়ার করে দেওয়া যাবে। কুরিয়ার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনার আগে টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে, যেই প্রোডাক্টসটা নেবেন সেটা টাকাটা আপনার পেমেন্ট করলে আমরা বিকাশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিলে আপনি জিনিসটা পেয়ে যাবেন। অনেক প্রোডাক্টস আছে ওদের, ওয়েট ফুড জেলি, তারপর ড্রাই শ্যাম্পু, ওদের শ্যাম্পু, তারপর ওয়েট ফুডের জেলি পাউন্স সব আছে, ড্রাই ফুড অ্যাক্সেসরিজ সব আইটেম আমাদের কাছে আছে। যেই প্রোডাক্টসটা আপনাদের দরকার আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ওটা কুরিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালো কিছু কালেকশন দেখার চেষ্টা করব। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, কাটাবন পেট ভিডি ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওখানে আমাদের নতুন অনেক অনেক প্রোডাক্টসগুলো দেখানো হয়। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি এই দোকানের যত সব পাখি অথবা কুড়াল কুকুর বিড়াল ছিল সবকিছুই আপনি আজকে ভিডিও প্রাইজে দিচ্ছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি অবশ্যই, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর এখনো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো আশা করি আজকের এই দোকানের ভিডিওটি অনেক বেশি ভালো হবে, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই দোকানের ভিডিওটি কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।